Assalamualaikum Cooking Studio আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমার মতো আপনারা কারা কারা আছেন যারা শীতের দিন আসলে অনেকগুলো সবজি বেশি করে ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন? ঠিক আমার মতো যারা পছন্দ করেন তাদের জন্য থাকছে আজকের রেসিপি। আজকের তরকারি দিয়ে মাছ রান্নার জন্য আমি নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে পছন্দের যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এরপরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আমি আধা চা চামচ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করাটা একেবারেই অপশনাল। আপনি যদি মনে করেন যে বাচ্চারা খাবে তাহলে ভাজার সময় মরিচ না দিলেও চলে। আমি সামান্য দিয়েছি, এতে ভাজার সময় হালকা একটু মরিচ ভেতর পর্যন্ত যায়, খেতে খুব বেশি খারাপ লাগে না। মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে ভেজে নিতে হবে। ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, 2-3 টেবিল চামচ সয়াবিন তেলই যথেষ্ট। এবার তেলটা গরম হয়ে আসলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু কড়া করে ভাজতে পারেন, লাল লাল করে, আবার চাইলে হালকাও ভেজে নিতে পারেন। তো আমি আজকে হালকা ভেজে নিচ্ছি। এবার ছোট্ট একটা টিপস শেয়ার করি, মাছ ভাজার সময় অনেকেরই মাছটা প্যানের গায়ে লেগে যায়, এতে করে কিন্তু মাছ ভেঙে যায়। চেষ্টা করবেন সব সময় ননস্টিকের প্যানে মাছ ভাজতে, এতে করে লেগে যাবে না। তারপরেও যদি মনে করেন যে প্যানের গায়ে আটকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এক পাশ উল্টে দেওয়ার আগে মাছটাকে আপনি চুলার আঁচটা একদম কমিয়ে 5 মিনিট রেখে দিবেন। এতে করে প্যানের গা ছেড়ে দিবে মাছটা। এরপরে অপোজিট সাইড উল্টাবেন, এতে করে মাছটা সহজেই উল্টানো যাবে, ভেঙে যাবে না। মাছটা ভেজে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপ এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট হাঁড়িতেও মাছটা রান্না করতে পারেন। এবার আমি ব্যবহার করছি পেঁয়াজ বাটা, এখানে আধা কাপ আছে, আর আদা রসুন বাটা দিচ্ছি দুটো মিলিয়ে 1 টেবিল চামচ। যেহেতু আমি ফ্রোজেন মাছ আজকে রান্না করছি, এই কারণেই আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিতে পারেন। হলুদের গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ দিয়েছি আমি জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়োটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, যতটুকু ঝাল খেতে আপনারা পছন্দ করেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার বড় বড় ফালি করে নেয়া দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। আলুটাকেও 4-5 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়া শিম। এখন এটাকেও 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। যে সবজিটা মনে করবেন সিদ্ধ হতে সময় বেশি লাগে সেটাকে আগে দিবেন, সেটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে অন্য সবজি দিবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি সবজি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেয়া মাছ। এখন কিছু আস্ত কাঁচামরিচ ব্যবহার করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই সাথে ফালি করে নেয়া পাকা টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, খুব বেশি নাড়াচাড়া দিব না, জাস্ট আলতো হাতে একটু এভাবে ঘুরিয়ে দিয়ে টমেটোগুলোকে ঝোলের নিচে ডুবিয়ে দিব। এতে করে টমেটোগুলো অন্যান্য সবজির সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন আলতো হাতে চাইলে একটু পাতিলটা ধরে ঘুরিয়ে দিতে পারেন, আবার চাইলে আলতো হাতে মাছগুলো উল্টেও দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল শীতের সবজি দিয়ে তৈরি করে নেয়া মাছের তরকারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ স্বাদ, যারা এই তরকারিটা পছন্দ করেন শুধুমাত্র তারাই জানেন। যারা কখনো সবজি দিয়ে মাছ ট্রাই করেননি কিংবা যারা নতুন রাঁধুনি তারা এটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।